হ্যালো ক্লাস টেন, সবাই ভালো তো? দেখো, এর আগে তোমাদের যেটুকু বাকি ছিল, অর্থাৎ সিন্ধু তীরে নদীর বিদ্রোহ, এগুলো যেগুলো বাকি ছিল, কোণির যে অংশগুলো বাকি ছিল, আমরা কিন্তু করিয়ে দিয়েছি। আমার শুধু একটু অংশই বাকি আছে, বাচ্চোর অংশটা আমি পড়াচ্ছি, আর বাক্যটা তোমাদের আবার পড়িয়েও দেওয়া হবে। তো বাক্য বাচ্চটা পড়া হয়ে গেলেই আমাদের টেস্টের আগে যে অংশটুকু ছিল গোটাটাই কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি, তোমাদের টেস্ট পর্যন্ত যা যা আছে অর্থাৎ সিলেবাসের কোনটা তোমাদের আরও প্রয়োজন সেটা তোমরা একটু আমাদের জানাও, তাহলে সেটাই আমরা আবার তোমাদের নতুন করে পড়িয়ে দেবো। কি বললাম বুঝতে পারলে? যেহেতু আমাদের ক্লাস টেনের বাংলা সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমরা একটু কমেন্ট বক্সে লেখো, বা যেখানে লিখে আমাদের একটু জানাও যেটা আমাদের প্রয়োজন, আমরা সেই পোর্শনটাকে বা সেই চ্যাপ্টারটাকে আর একবার পড়িয়ে দিচ্ছি। তো আজকে আমি পড়াচ্ছি তোমাদের বাচ্য, অর্থাৎ একেবারে লাস্ট চ্যাপ্টার ব্যাকরণ ক্লাস টেন। একটা পেন আর খাতা অবশ্যই রাখতে হবে, পড়ানোর সঙ্গে সঙ্গে আমি বলতে বলতে যাব যে কী ধরনের এখানে প্রশ্ন আসে। তাহলে প্রথমেই যেটা লেখো, বাচ্য কাকে বলে? তোমাদের বইতে যেটা বড় বড় করে লেখা আছে যে বাক্যের এই রকমভাবে বাক্যের বলার ধরন, বাক্যের বলার ভঙ্গিমা, তোমাদের বইতে যেটা আছে ওটুকু শুধু লিখলেই হবে যে বাচ্য কাকে বলে। এক বিশেষ প্রকারের যে বাচন ভঙ্গিমা, এক বিশেষ প্রকারের যে একটা বাচন রীতি, এসব কিছু নিয়ে, যেখানে কর্তা, কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটায়, ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটায় তাকেই আমরা বাচ্য বলছি। তোমাদের বইতেই আছে, কোনো চিন্তা নেই, ওটুকু লিখলেই হবে। এরপর আমরা আসছি যে একে আমরা কভাগে ভাগ করতে পারছি, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্ম কর্তৃবাচ্য। এখানটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, দেখবে তোমাদের গ্রামার অনেক নম্বরেরই আছে, তো একটা জায়গা তোমাদের ভাগ করাই আছে 1:8, অর্থাৎ পর পর মাধ্যমিক পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় আটখানা, পর পর আটখানা এসএকিউ এর মতন এক নম্বর আসবে, কিন্তু ওটা তোমাদের একটা পূর্ণ বাক্যেই উত্তর দিতে হবে। সেখানে কিন্তু এই বাচ্য পরিবর্তন বা একটা লাইন দেওয়া হবে, সেটা কর্তৃবাচ্য না কর্মবাচ্য না ভাববাচ্য, সেটা কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে। সুতরাং খুব ইম্পর্ট্যান্ট এবার যে অংশটা আমি পড়াচ্ছি। প্রথমেই আসি কর্তৃবাচ্য, আমি ভাত খাই, তুমি পড়া করো, অর্থাৎ কর্তা তার রূপ অনুযায়ী যে কাজ করছে সেটাকে আমরা কর্তৃবাচ্য বলছি, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার কর্মবাচ্য, আমার দ্বারা আজকে পড়ানো হচ্ছে, তাহলে কর্তার পর একটা দ্বারা বা দিয়া বা কর্তৃক অংশ ঢুকছে, আর আমি পড়াচ্ছি না, আমার দ্বারা আজকে পড়ানো হচ্ছে, এরকম দ্বারাও হলো আর ক্রিয়া রূপটা গেল পাল্টে, তখন কর্মবাচ্য বলছি। এবার ভাববাচ্য, আমি তোমাদের ক্লাসে যখন পড়াই আমি কীভাবে পড়াই, যে ধরো তোমার সাথে আমার ঝগড়া হয়ে গেছে, আড়ি হয়ে গেছে, আমি তো সোজাসুজি বলছি না, আমি এটাকে ঘুরিয়ে বলছি। আমি এরকমভাবে কেন বলছি? কারণ আইডেন্টিফাইটা তোমাদেরই করতে হবে, আর বাক্য যে অনুযায়ী তোমাদের চেঞ্জ করতে হবে সেটা তোমাদের নিজেদের করতে হবে। তো এরকমভাবে নিজেরা যাতে বুঝতে পারো সেই অনুযায়ী আমি তোমাদের পড়াচ্ছি। তো ভাববাচ্য আমরা কীরকমভাবে বলবো? আমার পড়ানো হচ্ছে, আমি পড়াচ্ছি না, আমার পড়ানো হচ্ছে। ধরো কর্তৃবাচ্য হলে তুমি খেতে এসো, আর ভাববাচ্চে কী বলছি? তোমার খেতে আসা হোক। তাহলে বুঝতে পারছো বলার ভঙ্গিমাটা, বাচন ভঙ্গিটা পাল্টে যাচ্ছে, ফলত পাল্টে যাচ্ছে, যেটা সেটা হচ্ছে ক্রিয়া রূপ। আর একটা কর্ম কর্তৃবাচ্য, এটা তোমাদের খুবই আসে, খুব সুন্দর উদাহরণ। দেখো শঙ্খ বাজছে, কর্মটা কী? না শঙ্খ, কী হচ্ছে? না সেটা বাজছে, কর্ম কর্তৃবাচ্য। কিন্তু দেখো এখানে উজ্জ রয়ে গেছে, কিন্তু কে শঙ্খ বাজাচ্ছে? অর্থাৎ কর্তাটা এখানে আমার উজ্জ রয়ে গেল, শঙ্খ বাজছে, এখানে শঙ্খ হচ্ছে কর্ম, বাজছে আমরা বললাম ক্রিয়া রূপ পেয়েছি, তো কর্ম কর্তৃবাচ্য। কিন্তু কে বাজাচ্ছে শঙ্খ সেটার কিন্তু এখানে উল্লেখ করা হবে না। ঠিক সেই রকমভাবে এখানেই আবার একটি কোশ্চেন আসছে, উক্ত কর্তা আর অনুক্ত কর্তা। আমি শঙ্খ বাজাচ্ছি, আমি শাঁখ বাজাচ্ছি, কর্তা হলাম আমি, তো উক্ত কর্তা, শাঁখ বাজছে, কর্তার এখানে উল্লেখ নেই, তাহলে অনুক্ত কর্তা। তো এগুলো কিন্তু একেবারেই খুব ভালো করে পড়ে রেখো, নিজেরা যেরকমভাবে বুঝতে পারবে সেই অনুযায়ী তোমরা পড়ে রেখো। এতটুকু থাক, এইটুকুই আগে ভালো করে পড়ো, তারপর আবার পরের ক্লাসে আসছি।